আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের অনেক শখ, অনেক স্বাদ থাকা সত্ত্বেও তবু কিন্তু সেগুলো পূরণ হয় না। এবং এগুলো পূরণ না হওয়ার জন্য আমরা কি আস্তে আস্তে না মানে কেমন যেন হয়ে যাই, কেমন মানে খুব নিষ্ঠুর হয়ে যাই, যেগুলো আগে হয়তো ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়ে অনেক ফিল করতাম, সেই ফিলিংসগুলো হারিয়ে যাই। এবং একটা দিন পর না কেমন যেন আমরা অমানুষের মতো আচরণ করি। এটা প্রত্যেকটা মানুষেরই হয় না পাওয়ার কারণে। আর আমার ক্ষেত্রেও আমার মনে হয় যে আমি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছি। যাই হোক, একটা নেগেটিভ কথা বলে ফেললাম। আসলে এগুলো নিয়ে ভাবছিলাম যে অনেক কিছু পাওয়া হলো না, অনেক কিছু পেতে পারতাম, একটু যদি গাইড পেতাম বা আরও একটু যদি কেউ সাপোর্ট করতো তাহলে মানে পেতাম। যাই হোক, জানি না কখনো দিন হয়তো স্বপ্ন পূরণ হবে কি না, দেখা যাক হয় কি না। যাই হোক, তোমাদের যাদের স্বপ্ন পূরণ হয়েছে তাদের তো খুব ভালো হয়, ম্যাক্সিমাম মানুষেরই আমার মনে হয় না স্বপ্ন পূরণ হয়। তো যাদের হয়নি তারা, আমার মনে হয় যে মাঝে মাঝে চিন্তা তো হবে আমার মতো, কিন্তু দুঃখ করে লাভ নেই, এগিয়ে যেতে হবে আমাদের সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটুখানি মোটিভেট করারও চেষ্টা করলাম শেষে, কিন্তু শুধুমাত্র নেগেটিভ কথা বলিনি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকনটাকে প্রেস করে দেবে। টাটা।